আমার প্রচন্ড পরিমাণ পছন্দের সরবত এটা। আমি নাজিরা বাজার ঢুকলে এই সরবত না খেয়ে একদিন ফেরত গেছিলাম, সেদিন প্রচন্ড কষ্ট ছিল বুকের মধ্যে। আদারওয়াইজ আমি এই সরবত না খেয়ে যাই না, সেটা আমি শীতে আসি, গরমে আসি, রাতে আসি, দিনে আসি, যখন আসি। আর আসল যে ব্রাঞ্চ ওইটা তো অনেক পুরাতন, 1922 সালে প্রথম খুলছে। আচ্ছা, দিশার লাচ্ছি খেয়ে আবার লেবুর শরবত খায়, আবার লাচ্ছি খায়, আবার লেবুর শরবত খায়, এবং ফাইনালি আমি যখন বলি যে ভাই আমার পকেটে আর কোনো টাকা পয়সা নাই, তখন বলে যে ভাই আরেকটা লাচ্ছি। এটা 3 নম্বর, কলিজা ঠান্ডা হইল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। দিশাত মনে হয় সময় দেখাইলো, তাই না? ওর ঘড়িতে বাজে 12:42 বেটা, 12:42। আমরা এই মুহূর্তে আছি কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজার, বিউটি লাসি অ্যান্ড ফালুদা অ্যান্ড লেবু শরবত এর সামনে। আমার প্রচণ্ড পরিমাণ পছন্দের শরবত এটা। আমি নাজিরা বাজার ঢুকলে এই শরবত না খেয়ে একদিন ফেরত গেছিলাম, সেদিন প্রচণ্ড কষ্ট ছিল বুকের মধ্যে। আদারওয়াইজ আমি এই শরবত না খেয়ে যাই না, সেটা আমি শীতে আসি, গরমে আসি, রাতে আসি, দিনে আসি, যখন আসি। এইখানকার লেবুর শরবত খাইতেই হবে, এবং লেবুর শরবত আমি যখন খাই তখন আমি কিন্তু 1টা বা 2টা খাই না, আমি মিনিমাম 3টা খাই, মাঝে মাঝে 4টা 5টাও খাই। সো আজকে আমরা আসছি বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা। আমরা পুরান ঢাকায় এর আগেও দেখছেন যে পুরান ঢাকায় কয়েকটা এপিসোড হয়েছে। আমরা এই সব খাওয়া দাওয়া করে শেষে পেট ঠান্ডা করার জন্য কোথায় যাওয়া যায় চিন্তা করতে করতে মনে হইলো যে যেখানে আমরা মাস্ট খাবই সেই জায়গাটা কেন আমরা শ্যুট করবো না, সেটা হচ্ছে বিউটি লাচ্ছি। তো আসেন, দিশাদেরও পছন্দ বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা, তবে দিশাদ আসলে এখানে লাচ্ছিটা খায় আর আমি খাই লেবুর শরবত। দিশাদ লাচ্ছি খেয়ে আবার লেবুর শরবত খায়, আবার লাচ্ছি খায়, আবার লেবুর শরবত খায়, এবং ফাইনালি আমি যখন বলি যে ভাই আমার পকেটে আর কোনো টাকা পয়সা নাই, তখন বলে যে ভাই আরেকটা লাচ্ছি। এই হচ্ছে দিশাদের অবস্থা। সো ফাইনালি আজকে দিশাদের জন্য আমি অনেকগুলো টাকা নিয়ে আসছি, যত পারবি খাবি, ঠিক আছে দিশাদ? হাই, আজকে বানানো হচ্ছে দইয়ের মধ্যে দেওয়া হচ্ছে সিরাপ। দইটা কি আপনাদের নিজেদের বানানো দই? নাজিরা বাজার কত বছর হয়েছে এটা খুলছে? 2004 থেকে নাজিরা বাজারে, 2004 থেকে। আর আসল যে ব্রাঞ্চ ওইটা তো অনেক পুরাতন, 1922 সালে প্রথম খুলছে। আচ্ছা, এটা কি পানি দিচ্ছেন, মিনারেল ওয়াটার? আচ্ছা, এটা কি দিলেন? গোলাপ জল, গোলাপ জল। আচ্ছা,
আমাদের সামনে চলে আসছে সব ধরনের খাবার। এখানে আছে লাচ্ছি, দুটো লাচ্ছি, একটা আমার একটা দিশাদের। এখানে আছে বরফ, আইস। আইসটা দেওয়া হয়েছে এই যে এই ফালুদার সাথে খাওয়ার জন্য। ফালুদার একটা হচ্ছে নর্মাল ফালুদা, এটা 70 টাকা, আর এটা 90 টাকা। 70 টাকার ফালুদাতে আইসক্রিমটা দেওয়া হয় না, বাদ বাকি সব সেম। আর এই গ্লাসগুলো পার গ্লাস কত করে? 20 টাকা করে। হ্যাঁ, এটা 20 টাকা। লাচ্ছি 40 টাকা। আরে শালা, তুমি দাম বেশি দেখে লাচ্ছি খাও নাকি? আমি তো এতদিন বুঝি নাই এই ঘটনা। দিশার ওকে, ওকে, কার কাছ থেকে শিখছো এই বিজনেস? আচ্ছা, আমি প্রথমে ইয়েটা খাই, লেবুর শরবতটা খাই, ঠিক আছে না? বিসমিল্লাহ। শান্তি, এটা 3 নম্বর। এই মানে কলিজা ঠান্ডা হইল, এটা তো ঠিক আছে। আচ্ছা, যেহেতু দুইটা একই জিনিস, এটার মধ্যে তুই একটা আইসক্রিম দিয়ে এটার স্পেশাল বানাই, তুই খাইস, আমি এইটা খাই। আর এটা খাওয়ার আগে কি আমার ইয়াটা খাওয়া উচিত, লাচ্ছিটা? আচ্ছা, যেহেতু এটা 3 গ্লাস খাইছি, লাচ্ছি আমি পুরো 1 গ্লাস খাবো না। লাচ্ছি তো তোর পছন্দ, আমি লাচ্ছি একটু জাস্ট টেস্ট করি, তারপর দিই। আচ্ছা, এই জিনিসগুলো কি এই লেবুর শরবতগুলো যে লেবুটা দিয়ে বানানো হয়, এই লেবুটা হচ্ছে এই যে এই লেবু, গোল লেবু, এটারে কি বলে? না না, এটা এটা সুগন্ধি লেবু। এই লেবুটার নাম কি কলম্বো লেবু? না, কলম্বো লেবু। এই লেবুটা কি সবসময় আপনারা খুঁজে পান? সবসময় বছরের কোনো সময় এটা? ওকে, না, লেবুর সাইজটাও বড়। ওকে, এরপরে আসেন একটু লাচ্ছি খাই। লেবুর শরবতটা আমার মোস্ট ফেভারিট, এটা তো তুমি জানো, আপনারাও জানলেন আজকে। ওকে, এ বাবু, এটার সাথে বরফ দিয়ে নিব? আগে বরফ দিব? এবার খাবো ফালুদা। এই ফালুদাটার দাম মাত্র 90 টাকা। খাই না, বিসমিল্লাহ। এটা আমি বলবো না যে এটা আমার লাইফে খাওয়া বেস্ট ফালুদা, বাট এটা ভালো। এটা শেষ করাটা, এটা শেষ করা সম্ভব না। তুই এটাই শেয়ার করবি? সো পুরান ঢাকায় বিভিন্ন জায়গায় খাওয়ার পরে ফিনিশিংটা কিন্তু এখানেই দিতে হবে আপনার। পুরান ঢাকায় বলতে নাজিরা বাজারে।
আর বিউটি লাসির ফিনিশিং কি দিয়ে হবে জানেন? বলো তো গান দিয়ে। হ্যাঁ গান দিয়ে। কি গান? কি গান শুনি। হ্যাঁ কি গান বল। আর সম্ভব না, এটা তোর বড় ফিনিশিং হবে লেবু শরবত দিয়ে আবার। ঠিক আছে না? ওকে, এত মিষ্টি খেয়েও লেবু শরবত মিষ্টি লাগে, তার মানে বুঝে নেই এখানে যে সিরাপ দেওয়া হয় এই সিরাপটা কত মিষ্টি। এবং এইখানকার বেস্ট পার্ট হচ্ছে এখানে লেবু শরবতে কোনো ধরনের কোনো বিট লবণ দেওয়া হয় না, এটা আমার কাছে খুব ভাল লাগে। অন্যান্য জায়গায় লেমোনেড খাইতে গেলে দেখি যে একটু ইয়ে দেয়, এইটা আমি কি বলবো, এটা প্রাচীন লেমোনেড, প্রাচীন যুগের লেমোনেড না দেখছেন। ওকে, এমনিতে নর্মালি এরকম একটা লেমোনেড যে কোনো রেস্টুরেন্টে বসে খাইতে গেলে কিন্তু 100 টাকা গুনতে হবে কমপক্ষে, মাত্র 20 টাকা, কেন খাবেন না, খাইতেই হবে। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই। ডায়াবেটিক্স রুগীরা আমার উপর রাগ করবেন না, আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর দিশাত পিছন থেকে কী বলতেছে জানেন? বলতেছে যে ভাই চ্যানেল যদি সাবস্ক্রাইব করে তাহলে আমি 10 টাকা করে বিকাশ করবো। আমি বললাম ঠিক আছে করিস।